আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আইটি এক্সপার্ট আহসান। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা কিভাবে একটি লটারি নাম্বার জেনারেটর তৈরি করতে পারি, সেই ব্যাপারটি বিস্তারিতভাবে দেখব। চলুন তাহলে প্রথমে আমরা একটু ডেমনস্ট্রেশন দেখি, এরপর মেইন প্রজেক্ট শুরু করব। এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের স্লাইড। আমি যদি একটু প্রেজেন্টেশন মোডে নেই বা ভিউ করি, তাহলে এখানে সুন্দর একটি লটারি নাম্বার জেনারেটর দেখতে পাচ্ছি। যদি জেনারেটিভ বাটনে ক্লিক করা হয়, নাম্বারগুলো র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে। যদি রিসেট করতে চাই তাহলে রিসেট হবে, কোনো ভ্যালু এখানে ডিসপ্লে হচ্ছে না। আবার জেনারেট করতে চাইলে জেনারেট হচ্ছে, ওকে। এবং যদি এক্সিট করি তাহলে পুরো অ্যাপ্লিকেশনটাই এক্সিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এক্সিট করি। এবং এই এই ধরনের একটি সুন্দর প্রজেক্ট কীভাবে তৈরি করা যায় সেই প্রসেসটা আমরা দেখব। তাহলে আমরা এক্সিট বাটনে ক্লিক করি, ওকে। আচ্ছা, আমাদের সিস্টেম থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রান করাতে হবে, তার জন্য সিস্টেমের সার্চে আসতে হবে। টাইপ করি এখানে আমরা পাওয়ার পয়েন্ট লিখে, তাহলে পাওয়ার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। অ্যাপ ক্লিক করি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখন আমরা লক্ষ্য করি এখানে টেক্সট লেখার জন্য যে টেক্সট বক্স কন্ট্রোল দেখা যাচ্ছে, আমরা কন্ট্রোল এ প্রেস করি তাহলে দুটোই সিলেক্টেড হবে, ডিলেক্ট। এখন আমাদের ডেভেলপার ট্যাব ইউজ করতে হবে, তার জন্য উপরে ট্যাবগুলো থেকে চলে আসি ডেভেলপার ট্যাব। এখানে কন্ট্রোলস দেখা যাচ্ছে, এই কন্ট্রোলসগুলো পাওয়ার পয়েন্টে অ্যাক্টিভ এক্স কন্ট্রোল হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা একটি লেভেল ড্র করি, অথবা আমরা এই লেভেল অ্যাক্টিভ এক্স কন্ট্রোল ড্র না করে আমরা যেটি করব, হোমে আসি। হোম থেকে এখানে যে আমরা টেক্সট বক্স দেখতে পাচ্ছি, আমরা এখানে টাইপ করে দেই লটারি নাম্বার জেনারেটর। এতটুকু, এবং আমরা এটাকে একটু প্রয়োজন মতো বড় করে নিই, ঠিক আছে। ঠিক এই অবস্থা হতে পারে, ফন্ট চেঞ্জ করে দেই রিয়েল, তাহলে এই রেল অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই না? আমরা ছোট করে দিই, সমস্যা নেই। এতটুকু বোল্ড হবে অবভিয়াসলি, এবং ফোর কালার চেঞ্জ হবে, এইটা হবে এবং আন্ডারলাইন। নাও আমরা যেটি করবো, ডেভেলপার ট্যাবে আসবো। এখন আমরা এখান থেকে টেক্সট বক্স কন্ট্রোল নেব, তাহলে টেক্সট বক্স কন্ট্রোলের উপর যদি মাউস নেই তাহলে সেটির হবার বা টুলটিপ হিসেবে ডিসপ্লে হচ্ছে টেক্সট বক্স ওপেন এন্ড ক্লোজিং প্যারেন্থেসিসে অ্যাক্টিভ এক্স কন্ট্রোল। তাহলে সিলেক্ট করি, আমাদের প্রেজেন্টেশনে এসে আমরা ড্র করি, ঠিক আছে। এবং এই ধরনের একটি পপ আপ মেসেজ ডিসপ্লে হবে, আপনাদের ক্ষেত্রেও হবে। এটি হচ্ছে ওই ম্যাক্রো সিকিউরিটি এনেবল করার জন্য, বা অ্যাক্টিভ এক্স কন্ট্রোল দিয়ে যে আমাদের প্রেজেন্টেশনে কাজ করবে সেটি আমরা এখান থেকে যদি এনেবল করে দেই তবেই কাজ করবে, যদি ডিজেবল অ্যাক্টিভ এক্স করে দেয় তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। তাহলে এই ধরনের সিকিউরিটি ওয়ার্নিং যদি আসে আমরা সেখান থেকে এনেবল অ্যাক্টিভ এক্স এটাকে ক্লিক করব, ঠিক আছে। তাহলে আমাদের ড্র হয়ে গেল। এখন এইটার কিছুটা আমরা পরিবর্তন করব, তার জন্য সিলেক্টেড রাখতে হবে, অর্থাৎ টেক্সট বক্স অ্যাক্টিভ এক্স কন্ট্রোল আসতে হবে। এখানে প্রপার্টিস দেখা যাচ্ছে, ডেভেলপার ট্যাবের আন্ডারে পাবো এবং কন্ট্রোলস গ্রুপের ভিতরে, ঠিক আছে। ক্লিক করতে হবে বাম পাশে, এখানে যতগুলো কন্ট্রোল বা অবজেক্ট নিয়ে কাজ করা হবে সেগুলোর ইন্ডিভিজুয়াল প্রপার্টিস ডিসপ্লে হবে, ঠিক আছে। এখন আমরা লক্ষ্য করি এখানে এটির ফন্ট এরিয়াল ডিসপ্লে হচ্ছে, ব্যাক কালার হবে হচ্ছে ব্ল্যাক দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা যেটি করব, এই ফন্টের এখানে আমরা যদি ক্লিক করি তাহলে থ্রি ডট মেনু পাচ্ছি, বা বিল্ডার অথবা এলিপস বাটন ক্লিক করতে হবে।
তাহলে এরিয়াল দেখা যাচ্ছে ফন্ট স্টাইল আমরা বোল্ড করে দিতে পারি সাইজ অবভিয়াসলি বাড়িয়ে দিতে হবে ধরো যে 20 অনেকটাই বড় হবে দেন ওকে এখন সেটা ডিসপ্লে হবে না ঠিক আছে আচ্ছা এখন এইটার যে বর্ডার কালার আছে এটা আমরা চেঞ্জ করব তার জন্য এখানে আমরা বর্ডার কালার দেখতে পাচ্ছি ক্লিক করতে হবে আমরা প্যালেট থেকে একেবারে ফুল ব্ল্যাক নেই ঠিক আছে ব্যাপারটা এবং বর্ডার স্টাইল দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দুটো স্টাইল আমরা দেখতে পাচ্ছি একটি হলো ট্রান্সপারেন্ট এবং আরেকটি হচ্ছে ব্যাক স্টাইল অপারকুল ঠিক আছে তাহলে আমরা ডিসেটে রাখি আপাতত এই অবস্থায় থাকুক এবং এই টেক্সট বক্স অ্যাক্টিভেস কন্ট্রোলটিকে আমাদের কপি করতে হবে তার আগে এটির নেম চেঞ্জ করে দেওয়া যেতে পারে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে টেক্সট বক্স অন ডিসপ্লে হচ্ছে তাহলে আমরা দিতে পারি টিবি অর্থাৎ টেক্সট বক্স ডেট লট ওয়ান ঠিক আছে এতটুকু এখন আমরা এই টেক্সট বক্স অ্যাক্টিভেস কন্ট্রোলটিকে কপি করি এবং আমাদের স্লাইড আমরা পেস্ট করি ঠিক আছে এবং দুটোকে আমরা সিলেক্টেড রাখি অথবা দুটো সিলেক্টেড রেখে আমরা কন্ট্রোল শিফট ধরে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা যদি এগুলো ডুপ্লিকেট তৈরি করতে চাই তাহলে করা যাচ্ছে এবং আরও দুটো আমাদের দরকার ঠিক আছে তাহলে কন্ট্রোল শিফট কি প্রেস করে আমরা এগুলো ডুপ্লিকেট তৈরি করতে পারবো ঠিক আছে আচ্ছা আমরা একটু ভিউ করে দেখি কি অবস্থা তাহলে সবগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে এখন আমাদেরকে এখানে বাটন নিতে হবে তার জন্য আমরা কমেন্ট বাটন পাবো এটা হচ্ছে কমেন্ট বাটন অ্যাক্টিভেক্স কন্ট্রোল আমরা এখানে ড্র করি এটার আমরা নেম চেঞ্জ করে দেই দেই সিএমডি সেনারেট এবং এটির ক্যাপশন অবভিয়াসলি চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা এখানে জেনারেটর আমরা জি বড় হাতে রাখব এবং এখানে যে ক্যাপশন রয়েছে আমরা চেঞ্জ করে দেই এই জেনারেট ফন্ট আমরা চেঞ্জ করে দেই এর তো আছে আমরা বোল্ড করে দেই এবং 18 করে দেই তাহলে একটু বড় ডিসপ্লে হবে এবং ফোর কালার হচ্ছে ফন্টের কালার ঠিক আছে আর ব্যাক কালার আমরা একটু চেঞ্জ করে দেই ধরা যাক প্যালেট থেকে ব্ল্যাক এবং ফোর কালার আমরা যদি হোয়াইট দেই তাহলে হোয়াইট ডিসপ্লে হচ্ছে আর তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই আমরা এখানে ট্রান্সপারেন্ট বা অন্য কিছু রাখবো না এই অবস্থায় থাকুক এবং এইটাকে আমরা কপি করে নেই কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা হবে হচ্ছে রিসেট এবং সিএমডি আমরা দিই রিসেট আর এটা হচ্ছে ক্যাপশন হবে রিসেট এটাকে আমরা কপি করে নেই এখানে পেস্ট করি এটা হবে হচ্ছে এক্সিট তাহলে সিএমডি এক্সিট ক্যাপশন হবে হচ্ছে এক্সিট কমেন্ট বাটন অ্যাক্টিভেস কন্ট্রোল আমরা মিডলে রাখার চেষ্টা করব ঠিক আছে এতটুকু এবং আমরা প্রোপার্টি শীট আপাতত ক্লোজ করে দেই আসি আমরা হোমে হোম থেকে একটি টেক্সট বক্স কন্ট্রোল নেই আমরা এখানে একটা কিছু লিখে দিতে পারি ঠিক আছে এবং এটা সিলেক্টেড রেখে আমরা চলে আসি ফন্ট টিডব্লিউ সেন এমটি এই ফন্টটা ইউজ করব এবং এটা হচ্ছে ফোর কালার থাকবে রেড ঠিক এই স্টাইল হতে পারে ঠিক আছে এখন এই বাটনগুলোতে কোডিং করতে হবে তাই না তাহলে এক্সিট বাটন সিলেক্ট করে চলে আসব এরপর ডেভেলপার ডেভেলপার থেকে ভিউ কোড ক্লিক করতে হবে
ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখাই এক্সিট বাটনে কোড হবে, এক্সিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশনটি যেন ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। তাহলে দিতে হবে অ্যাপ্লিকেশন ডট আমরা নেই কুইট এতটুকু, ঠিক আছে। তাহলে এতটুকু হচ্ছে এই এক্সিট বাটনের জন্য কোড। এরপরে হচ্ছে আমরা আবারও সুইচ ব্যাক করি, জেনারেট বাটনে কোড করি, ঠিক আছে, রিসেট পরে করি। তাহলে ভিউ কোড এখন, তাহলে প্রাইভেট সাব সিমড জেনারেট আন্ডার স্কোর ক্লিক ইভেন্ট, এখানে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, যেহেতু টেম্পোরারি ডেটাগুলো সেভ করাতে হবে। তার জন্য ডাইমেনশন নিতে হবে DIM র্যান্ডম নাম্বার অ্যাজ ইন্টিজার, ঠিক আছে। এখন এটাকে আমরা কপি করে নেই। এখন র্যান্ডম নাম্বার অর্থাৎ ওইটাকে আমরা পেস্ট করে দেই, ইকুয়াল দিয়ে দিতে হবে INT, INT হচ্ছে ইন্টিজার, ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস, এর ভিতরে আমরা দেখাই 2 + র্যান্ড, তাহলে RND, এই র্যান্ড হচ্ছে র্যান্ডম ফাংশন, ঠিক আছে। এরপরে আমরা মাল্টিপ্লাই করি, দেন ওপেনিং ক্লোজিং প্যারেন্থেসিস, এর ভিতরে যে কোনো একটা কিছু দেখানো যেতে পারে, ঠিক আছে। ধরা যাক এখানে ওই 59, এবার হচ্ছে -3 প্লাস হচ্ছে 2, ঠিক আছে ব্যাপারটা। তাহলে পরবর্তী লাইনে এসে আমরা দেখাবো এখন ওই টেক্সট বক্স অ্যাক্টিভ এক্স কন্ট্রোল। তাহলে প্রথমটির নাম কি ছিল, TB লট 1 ডট টেক্সট, যেহেতু টেক্সট বক্স কন্ট্রোল, ঠিক আছে। এখানে কিন্তু ওই ক্যাপশন বর্ণ কিছু দেওয়া যাবে না, ঠিক আছে। ইকুয়াল দিয়ে আমরা যে ভ্যারিয়েবলটি কপি করলাম সেটিকে আমরা কল করি, তাহলে এটা হলো, ঠিক আছে। এখন যদি আমরা একটু সুইচ ব্যাক করি, আমাদের প্রেজেন্টেশনটিকে আমরা একটু ভিউ করাচ্ছি, জেনারেট, তাহলে 42 ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মিডিলে হয়নি, তার জন্য আমরা যদি করব সিলেক্টে রাখতে হবে প্রপার্টিস, খুঁজতে হবে ওই টেক্সট অ্যালাইন কোথায় আছে। দেখুন এই যে টেক্সট অ্যালাইন, এখানে আমরা সেন্টার রাখব, এটাকেও আমরা সেন্টার রাখব, সবগুলো সিলেক্ট করে আমরা সেন্টার করে দেই। তাহলে সেন্টার করা হলো। এখন আরেকটি কাজ আমাদের কিন্তু বাকি আছে, সেটি হলো দেখুন এটা কিন্তু আমাদের টিবি লটারি হচ্ছে 1, আর বাকিগুলো কিন্তু রিনেম করা হয়নি, তার জন্য বাকিগুলো রিনেম করতে হবে। আমরা আপাতত কপি করে নেই। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এবং লাস্ট ওয়ান হচ্ছে 6, এতটুকু। এখন আমরা কোডিং আসি। তাহলে প্রথম যেটা আমরা বুঝতে পারলাম, এখানে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো, ভ্যারিয়েবলটির নেম হচ্ছে র্যান্ডম নাম্বার, সেটির ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, যেহেতু আমরা সংখ্যা জাতীয় একটা কিছু নিয়ে কাজ করার কথা চিন্তা করতেছি, তার জন্য ইন্টিজার, ঠিক আছে। তাহলে এই ভ্যারিয়েবলটিকে আমরা কল করলাম, এখানে ভ্যালু আমরা অ্যাসাইন করলাম ইন্টিজার 2, এটি প্লাস হবে র্যান্ডম একটি ফাংশন আছে তার সাথে, ঠিক আছে, এবং সেটিকে আবার মাল্টিপ্লাই করবে এই যে 59, সেখান থেকে -3 হবে, আবার +2 হবে, অর্থাৎ র্যান্ডমলি ব্যাপারটা হবে, সেটা আমরা দেখালাম। এবং নিচে এসে আমরা দেখালাম ওই যে টিবি লট ওয়ান ডট টেক্সট, এটি হচ্ছে আমাদের টেক্সট বক্স অ্যাক্টিভ এক্স কন্ট্রোল, সেটির টেক্সট হবে এই যে
ভ্যারিয়েবলের ভিতরে যা কিছু আমাদের অ্যাসাইন করা হলো এটার ক্যালকুলেশনটা এখানে এসে ডিসপ্লে হবে, অর্থাৎ টেক্সট বক্সের টেক্সট হিসেবে ডিসপ্লে হবে, সেটি আমরা দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটুকু শুধু কপি করে নেই, আমরা পেস্ট করি 3 4 5 6, সবগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে 3 4 5, এবার হচ্ছে 6, এতটুকু। এখন আমরা যদি একটু সুইচ ব্যাক করি এবং যদি একটু ভিউ করার চেষ্টা করি, তাহলে সবগুলো তো আমরা নাম্বার দেখতে পাচ্ছি। তাহলে 3 নাম্বার এবং 5 নাম্বার টেক্সট বক্সের ওই ফরম্যাটিং হয় নাই, তাহলে আমরা এটা সিলেক্ট করে প্রপার্টিসে আসি। তাহলে ফন্ট এই ইলিপ্স বাটনে ক্লিক, 20 এবং হচ্ছে বোল্ড, বোল্ড হচ্ছে। এবং আরও যেটি করা যেতে পারে, এখানে কিন্তু আমরা ফরম্যাট পেন্টার ইউজ করতে পারি। ঠিক আছে, এটাকে সিলেক্টেড রেখে আমরা চলে আসি হোম, ফরম্যাট পেন্টার কাজ করবে না। ঠিক আছে, যেহেতু এখানে অ্যাক্টিভেক্স কন্ট্রোল তো এই জন্য কাজ করবে না, সরি এটা আপনারা ইউজ করবেন না। ঠিক আছে, তাহলে ম্যানুয়াল করতে হবে, সিলেক্টেড রাখতে হবে, দেন এখান থেকে বোল্ড 20, এতটুকু। তাহলে সবগুলোই ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে যেটি হলো, আমরা একটু ভিউ করি, র্যান্ডম নাম্বারগুলো তো র্যান্ডমলি ডিসপ্লে হচ্ছে, তাই না? তাহলে রিসেট করতে হবে এবং এক্সিট বাটনে কিন্তু আমাদের কোড করা আছে। তাহলে আমরা এখন রিসেট বাটনের জন্য কোডিং করব, সেটি হচ্ছে টিবি। তাহলে টিবি লট 1 ডট টেক্সট, টেক্সট ইকুয়াল আমরা জাস্ট ফাঁকা ভ্যালু নিব। ঠিক আছে, কোনো কিছু থাকবে না। তাহলে আমরা সরি পেস্ট করে দিই 2 3 4 5 6, এতটুকু। এখন আমরা যদি একটু সুইচ ব্যাক করি এবং যদি ফাইনালি ভিউ করি, তাহলে একটি রিসেট হচ্ছে। কেন? কারণ আমরা কিন্তু ওইটা চেঞ্জ করে নিই। ঠিক আছে, কি চেঞ্জ করি নাই, টেক্সট বক্স অ্যাক্টিভেক্স কন্ট্রোলের নেম এটা হবে হচ্ছে 2 3 4 5 6। এখন আমরা দেখি, তাহলে ভিউ রিসেট করলে সবগুলো রিসেট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি জিরো ডিসপ্লে করাতে চান, তাহলে কিন্তু কাজ করতে হবে। তার জন্য আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি, শুধু জিরো যদি আমরা দেই, এইটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, জিরো দেই, তাহলে টেক্সট বক্সের ভিতরে শুধু জিরোই ডিসপ্লে হবে। কীভাবে আমি দেখাচ্ছি, দেখুন প্রথমে এইটাতে কিন্তু আমাদের জিরো দেওয়া ছিল, তাই না? আমরা একটু ভিউ করি, জেনারেট জেনারেট হচ্ছে, রিসেট করলে এখানে জিরো ডিসপ্লে হচ্ছে, শুধু সিঙ্গেল জিরো। কিন্তু আপনি যদি ডাবল জিরো ডিসপ্লে করাতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ওই ডাবল কোট ইউজ করতে হবে, ডাবল কোটের ভিতরে ডাবল জিরো দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন যেটি হলো, আমরা ডাবল জিরো দেখতে পারবো, দেখুন জেনারেট করলাম রিসেট করলাম ডাবল জিরো ডিসপ্লে হচ্ছে। ঠিক আছে, তাহলে সবগুলো কিন্তু ডাবল জিরো দিতে হবে, এখানে স্ট্রিং এর মাঝখানে দিতে হবে। এবং আপনি যদি চান যে এখানে এগুলো না ইউজ করে আপনি আর একটি কমান্ড আছে, সেটি হলো শুধু এমটি, EMPTY, এটা ইউজ করা যেতে পারে, অথবা আমরা এখানে ইউজ করতে পারি শুধু জিরো, অথবা আমরা ইউজ করতে পারি এখানে ডাবল স্ট্রিং এর ভিতরে ডাবল জিরো। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা এখানে রাখতে পারবো, অথবা আমরা যেটি করবো এভাবে ডাবল স্ট্রিং শুধু রেখে দেবো,
প্রজেক্টটি তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে সবকিছু আমাদের হলো, আশা করি কোডের ব্যাপারটি আমরা বুঝতে পারছি। আমরা ক্লোজ করে দেই। ফাইনাল একটু আমাদের প্রজেক্টটিকে ভিউ করাচ্ছি। জেনারেট হচ্ছে, রিসেট করলে রিসেট হচ্ছে, সবগুলো 00 ডিসপ্লে হচ্ছে, এবং প্রোগ্রামটি যদি আমরা এক্সিট করে দিতে চাই তাহলে এক্সিট, তাহলে এক্সিট হয়ে যাচ্ছে। তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আমরা কীভাবে একটি লটারি জেনারেটর তৈরি করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই ভালো লেগেছে, আর আমরা বাসায় ট্রাই করব। ঠিক আছে, আমরা নিজেরাই তৈরি করতে পারবো, বাসায় ট্রাই করব। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে বেসিক অ্যাডভান্স লেভেল টিপস অ্যান্ড ট্রিক্স, এসকুলুইট, এমএস এক্সেস, বিভিন্ন প্রজেক্ট, প্রশ্ন উত্তর অনেক কিছু দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। আর অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না। যারা এখনও বেল বাটনটি প্রেস করে রাখেন নাই, তারা বেল বাটন প্রেস করে রাখবেন, কারণ নতুন ভিডিও নোটিফিকেশন কিন্তু যদি বেল বাটন প্রেস না করা হয় তাহলে আপনার কাছে যাবে না, সো এটি করে রাখতে হবে। তাহলে এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।